24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 48 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। দেশে দীর্ঘতর হচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর তালিকা। গত 24 ঘন্টায় এই তালিকায় যুক্ত হয়েছে আরও 48 জনের নাম, ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন 3083। গত 24 ঘন্টায় এ ভাইরাস পাওয়া গেছে আরও 2695 জনের দেহে। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,34,889 জনে। বৃহস্পতিবার 30 জুলাই দুপুরে করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,668 জন, এ পর্যন্ত সুস্থ 1,32,960 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.61%।